দর্শক সংযুক্ত আরব আমিরাতে দুবাই প্রতিনিধি এস এম শাফায়েদ, ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান ও মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। ইতালির স্ত্রা শহরে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলেট সেবা দেওয়া হয়েছে। কনসুল জেনারেল এম জে এইচ জাভেদের নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এ সেবা দেন। এতে বাংলাদেশিদের মাঝে পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদান, ই পাসপোর্ট সেবাসহ যাবতীয় সেবা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে ইউথ বাংলা কালচারাল ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে প্রকৌশলী আহমেদ ইখতিয়ার আলম পাভেলকে সভাপতি ও শিকদার মোহাম্মদ শাফায়তুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন কাজী জাবিনা আফরোজা শেতা, সহসভাপতি অজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রোমান এবং প্রচার সম্পাদক নির্বাচিত হন এস এম শাফায়েত। পূর্ণাঙ্গ এ কমিটিতে 68 জন নির্বাহী সদস্য ও 15 জন খুদে সদস্য রয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে টিটি ওয়াংসায় যাত্রা শুরু করেছে বিডি কিসের নামে একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডি কে আরিফ। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ডক্টর বোরহান, মকবুল হোসেন মকুল, কামারুজ্জামান কামাল, মনিরুজ্জামান মনির, কালাম সহ অনেকে। শাহাদাত শাওন, আরটিভি।